স্থল থেকে প্রণাম জানিয়ে অধ্যকার সবার সকল ভাই বোনকে জানাই রাম নারায়ণ রাম, বৈদিক অভিনন্দন। আজ 23 আগস্ট 2024, ঠিক এই দিনে 23 আগস্ট 1913 সালে আমাদের শ্রদ্ধেয় অচলদার পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন। আজ তার 112তম আবির্ভাব দিবস। এই দিবসে আমরা আজকে তার জন্মদিন উদযাপন করব ঠাকুরের দেওয়া মহানাম জপ এবং বৈদিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। আমরা আজকে এই অনুষ্ঠানটা আমরা রাত 9টা অবধি চালাব। এখন আমরা সকলে অনুমতি নিয়ে আজকে আমরা আসরটা শুরু করছি। আজকে সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করবেন আমাদের ভাতৃসম মলয় দাস ভাই, তিনি পরিচালনা করবেন। তিনি যাকে যখন মাইক্রোফোনে ডাকবেন আপনার সামনে সেখানে উপস্থিত হয়ে সেই আপনার নাম গান বৈদিক সঙ্গীত পরিবেশন করবেন। এইটুকু বলে আপনাদের কাছ থেকে আমি মাইক্রোফোনটাকে
Yeah.
তারা প্রত্যেকেই ঠাকুরের আশেপাশে থাকেন, আমরা যেরকম ভোগ নিয়ে আচ্ছাদন করি তারাও তত্ত্ব ঠাকুরের কাছে তারা ভোগ নেবে তার চায়, কিন্তু তখন ঠাকুর কিন্তু দিতে পারেন না। আমার দেখা মনে হলো কেন যে আজকে তপনদার বাড়িতে যে ভোগের উপর আচ্ছাদন করে রেখেছেন এটা ঠিক নয়। কারণ আমি এইরকম একটা উদাহরণ দিচ্ছি, একটা বাড়িতে এইরকম আচ্ছাদন করে রেখেছিল, সেখানে কোনো কিছুই ঝড় ঝাড় কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু ঘণ্টাখানিকের পরেই দেখলাম কোথায় বেরিয়ে গেছে, এসে প্রসাদ থেকে তন্ডমণ্ড করেছেন, আমরা একজনও প্রসাদ দিতে পারলাম না। তাই ঠাকুর যেখানে বলছেন যে আমার এই নাম 25,000 শ্রী উপর থেকে দিয়েছি, সেই 25,000 শ্রী থেকে যখন আমাদের নাম দিয়েছে, এই নামের মুক্তি যখন যে 25,000 শ্রী থেকে দিয়ে সেখানে কোনো বিষাক্ত কোনো আবহাওয়া নেই, কিছু নেই, নেটওয়ার্ক পরিবেশ, সেই পরিবেশকে যখন আমরা চিন্তা করে নাম করছি তখন আমাদেরও উচিত যে আমরা তত এই খালি এই চোখে দেখতে পাচ্ছি না, এখানে অনেক বিধি আত্মা এবং আলো বাতা জল মাটি তারা প্রত্যেকে ঠাকুরের আশেপাশে আছে, তারা এসে কিন্তু তারা এই ভোগ নিবেদন দিতে চায়, তাদেরকে তাও তখন ঠাকুর বলেন যে আমি দেবো না কি বলেন, সবই তো আচ্ছাদন করে ঢাকা আছে। এই জন্য আমি বলবো এইগুলো সকলকে ওপেন করে দিন। আজকে কেউ বলতে পারবেন না ঠাকুরের অনুষ্ঠানে কোথাও বিষাক্ত করানো হয়েছে, কেউ পেট খারাপ হয়েছে, কিছু হয়েছে, কেউ বলতে উদাহরণ দিতে পারবেন না। অতএব ঠাকুরের যে মুক্তি গান গাইছে এটা বিশ্বাস রেখে আপনারা ঠাকুরের মন কিছু আচ্ছাদন করবেন না, এইটুকু আমার বলার কথা ছিল। এইবার আপনারা আপনার অনুষ্ঠান করুন। আমি এই সম্পর্কে একটা কথা বলছি, তখন আমি ঠাকুর বলেছিলেন যে তোমরা যখন খাও তোমাদের খাবারটাকে কি তোমরা ঢাকা দিয়ে খাও, সামনের খাবারটাকে রেখে কি ঢাকা দাও, তাহলে আমাকে যখন খাবারটা দাও তখন তোমরা কেন ঢেকে দাও। রাম নারায়ণ রাম হয়েছে নাও, এবার আচ্ছাদনটা খুলে দাও, ঠাকুর মুক্ত কণ্ঠে সে তার বিচরণ করুক, আমরা সমবেত সবাই নাম গান করি, আজকে ভরে উঠেছে প্রথম থেকেই, চলো চলো। বলেছিলেন আজকাল ঘটনার পরে, তোমরা জেনে রেখো প্রকৃতির নিয়মে প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খ বিচার অবশ্যম্ভাবী। সেই ঠাকুরের কথাটাকে স্মরণ রেখে প্রকৃতির দরবারে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, ইদানিং যে সমস্ত অন্যায় অবিচার প্রকৃতিতে পৃথিবীতে পশ্চিমবঙ্গে এবং কলকাতায় বিভিন্ন যে অবিচার হয়ে চলেছে তার সুবিচারের আশাতে প্রকৃতির কাছে ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে আমি 5 মিনিট সমস্ত ভাই বোনদের জপ করতে আহ্বান জানাচ্ছি। রাম নাম
আমারও প্রেসিডেন্ট, সে সব কথা ভুলে গিয়ে তার কলার পর্যন্ত আমরা ধরেছি সন্তান ধরে। ভাবুন কত নগণ্য, কত নিচ আমরা। যা ঠাকুর একটা জায়গা বলেছে, পাঠে শুনবেন, ভগবানকে যে জেনেছে বুঝেছে ভগ সে ভগবৎ করো, তাকে তোমরা শ্রদ্ধা করো। সে তাকে ভালোবাসলে আমাকেই ভালোবাসা হয়, কি ভালোবাসা তার প্রতি দিয়েছি। এখন ওই অচল সে ওই চিত্তশিদ্ধের দলবাজি করে আমরা চলছি। আমরা জানছি না যে সন্তান দল কার হাতে তুলে দিয়েছে। একবার ভাবলাম যে তিনি অচল সে, তার হাতে এই সমগ্র এই ইউনিভার্সের দায়িত্বটা দিয়েছে। আমি আমাদের প্রেসিডেন্টকে কোনো মূল্য দেই না, আমার প্রেসিডেন্টের মূল্য অসীম। ও যদি চাকরি ছাড়তে বলে তোরা চাকরি ছাড়বি? এত বড় মূল্যবোধে যাকে প্রতিষ্ঠা করেছেন ঠাকুর, তার কথাকেই নস্যাৎ করে আমরা তার উপর অত্যাচার করেছি, নিন্দা চড়িয়েছি। তাই আজকে অনুশোচনার দিনে যদি কিছুটা তার জন্মদিনে লাঘব করতে পারে, আরো অনেক কথা। চব্বিশ ঘন্টা বললে অচল সেন কথা শেষ হবে, শেষ হবে। তিনি এই ইউনিভার্সের না, এইরকম পৃথিবীর মতো এইরকম ১৩টি ইউনিভার্সের প্রেসিডেন্ট। আপনারা জানেন কি না জানেন না, ও কুইন বি, রানী মৌমাছি। ওকে একমাত্র আমি চিনি, ও জানে না ওকে। ওকে আমি ভাগ্য করে পেয়েছি শূন্যবাদ আমাদের পরমারত গুরুকে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ মনোনীত ইউনিভার্স প্রেসিডেন্ট শ্রী অতুল সেন মহাশয়কে অনুরোধ করা হয়েছিল ঠাকুর সম্পর্কে কিছু বলার জন্য। তাতে উনি যা বলেছেন সেটা আমি বলে শোনাচ্ছি। ঠাকুরের রাত্রে ডিউটিগুলো হতো, যেদিন সমাধি ভাঙল যতটুকু মনে পড়ে, বোধহয় ২৫শে ডিসেম্বর সমাধিটা ভেঙেছিল। সেদিন সন্ধ্যাবেলার সমাধি ভাঙার সময় সকলের সামনে আমি ঠাকুরকে পূজা করি, তারপর পাটা মেসেজ করি। মেসেজ করার পর আমরা ঠাকুরের ওই ঘর থেকে তুলে করে পাশে শোবার ঘরে নিয়ে যাই। দ্বিজেন চক্রবর্তী, তিনি ঠাকুরের ছোট ভাই, উনিও ছিলেন। শোবার ঘর থেকে গিয়ে ঠাকুর ক্লাস করেন যে হল ঘরে, সেই ঘরে বসলেন। ছোট ভাইয়ের ঘরে যখন বসলেন তখন চোখ দিয়ে জল পড়তে লাগল। হঠাৎ শিশু ঘুম থেকে উঠলে যেমন কাঁদে, সেই গ্রন্থন আমি কখনো দেখিনি। যে না দেখেছে বিশ্বাস করবে না, চোখ নাক দিয়ে অঝরে জল পড়ছে, আর নাক দিয়ে জলের বদলে দড়ির মতো দুটো নেমে আসছে হলুদ রং। আমি রুমাল দিয়ে টানছি, বলছেন আরো টান আরো টান। নাকের ওগুলো টেনে টেনে অনেকটা বেরিয়ে যখন গেল, তখন ঠাকুর বললেন ঠিক আছে আর না, তুমি নিজে আছে কমোটে ফেলে রুমাল ভালো করে ধুয়ে রুমালটা রেখে এসো। এটা অটল সেনকে বলেছেন পরমানন্দ গুরুদেব। আমি তখন ঠাকুরকে বলেছিলাম আপনি কমোডে ফেলতে বললেন কেন, ওই জিনিসটা তো যত্ন করে রাখা। তখন ঠাকুর বললেন না, ওই জিনিসটা যদি কেউ খায় আর কোনো অসুখ করবে না, অসুখে সে আর মারা যাবে না। বুঝুন ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘর থেকে গিয়ে হলঘরের ওইখানে বসলেন, গায়ে সিল্কের চাদর আর সিল্কের জামা, গায়ের রঙের সাথে ওই কাপড়ের রং এক হয়ে গেছে। সে এক অসম্ভব অবর্ণনীয় জ্যোতিময় চেহারা, মনেই হবে না যে পৃথিবীতে এই চেহারার কেউ থাকতে পারে। সবাই যেখানে ছিল ঠাকুর আমাকে বললেন কত
বসেন, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খাওয়াও। আমি তখন ভাবলাম কি খাবেন বলুন, ঠাকুর চট করে বললেন দুধে রসগোল্লা। আমি তখন বললাম সে তো আমি এনে দিতাম কেশিদাসের ওখান থেকে অনেক দূরে। ঠাকুর তখন বললেন না এখান থেকে দেখো যদি পাও। আমি তো উন্মাদের মতো তখন সেই শীতকালে ছুটছি, খুঁজতে খুঁজতে পড়িয়া পুকুরে এসে গেলাম। সে মহাশয় দোকানে বললেন না নেই। পড়িয়া পুকুরে মুড়ে একটা দোকানে জিজ্ঞাসা করতে বলল এই তো নামাচ্ছি গরম গরম। বললাম আমায় কুড়িটা দিই। তখন সেগুলোর দাম ছিল 1 টাকা, বেশ বড় সাইজ। হাঁড়িতে করে নিয়ে এসে একটা দিশেতে চামচ দিয়ে আর 10 টানা ঠাকুরের হাতে দেওয়া হল। ঠাকুর খেলেন, ঠাকুরের পদসেবা করতে করতে সবাই ওখানে ঠাকুরের বিভূতি কি প্রশংসা করছে। সেখানে ছিল বুলু, বিশু, প্রিয়দার ভাই আর গৌরীশঙ্কর। ঠাকুর বললেন অত সেন তুমি তো এত দেখেছ, তুমি কিছু বলো। বললাম আমি কি বলবো, কিছু না ঘটলে বলতাম, যখন ওইসব ঘটেছে আমার বলার কিছু নেই। ঠাকুর আমার পিঠে একটা জোরে কিল মারলেন আর বললেন ওরে শোন শোন বলে ওইগুলো যখন হয়েছে তখন কিছু বলবো না, না ঘটলে বলতাম। ঠাকুরের এইসব কথার মানে পড়া খুব শক্ত। একদিন আমি আর ইকবাল ঢুকছি কেমনি, ফাঁকা দরজার কাছে নির্মল সেন পাহারা দিচ্ছে, আমরা যেতেই সরে গেল। আমি দরজাটা একটু ছেড়েছি, ঠাকুর বললেন কে অতুল সেন? অন্ধকার ঘর, ভেতরে গিয়ে দেখি জনা 10-12 সব রয়েছেন আর ঠাকুর পাইকারি করছে। আমি বললাম ঠাকুর আমার সঙ্গে ইকবাল আছে। ঠাকুর ইকবালের নাম দিয়েছেন বলাই। বললেন হ্যাঁ বলাইকে নিয়ে এসো। প্রণাম করলাম, ওরা সব প্রণাম করলো। এই তোরা সব দেওয়ালের ওই দিকে সরে যা। তখন ঠাকুর আমার ডান হাতটা ঠাকুরের বাঁ দিকে বগলে নিয়ে পায়চারি করছেন। কিছুক্ষণ পায়চারি করার পর ঠাকুর বললেন যে ভগবান সে তো ভগবানই, কিন্তু যে ভগবানকে জেনেছে বুঝেছে সেও ভগবত স্বরূপ, কথাটা মনে রাখবেন। তাকে ভালোবাসলে আমারই পূজা করা হয়, আমাকেই ভালোবাসা হয়। ঠাকুর আরেকদিন সেখানে এখানে সুত্তরে মিটিং করছিলেন, আমি ঠাকুরের পাশে দাঁড়িয়ে। ঠাকুর চিন্তলা থেকে বললেন তুমি ওই গানটা গাও, গাও রে ওই গানটা। তারপর বললেন দেখো এই তোমাদের অটল সেন, ওর মতো হওয়ার চেষ্টা করবে না, ওকে নকল করবে না। ও পৃথিবীতে এসেছে, ওকে এই পৃথিবীতে একমাত্র আমি চিনি, আমি ছাড়া এই পৃথিবীতে কেউ চেনে না। এমনকি এতদিন ও জেনে ফেলত ও কে সেটাও ও জানে না। আমি ওকে জানতে দেব না, তাহলে আমার কাজের ক্ষতি হবে। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে হলো, আমাকে যেদিন প্রেসিডেন্ট করা হলো সেদিন অজিত ভট্টাচার্য মানে ঠাকুরের মাস্টর ভাই ঠাকুরকে বলল এটা তুমি কি করলে, অতুলবাবুকে তুমি এর মধ্যে ঢোকালে কেন? ঠাকুর বললেন প্রয়োজন আছে তার। এরকম বহু কথা, একটা বিভূতির কথা বলুন, বাহাদুর হোসেন কথা যেটা বলছিলাম, হাসপাতাল থেকে টেলিফোন এসেছে, ঠাকুর বললেন দুধ নিয়ে আসতে। ঠাকুর বললেন একটা ঠোঙা করে দে তো, চানা দুধের ঠোঙা যেমন হয় লম্বা মতো।
ঠাকুর ওইটা নিয়ে একটা খালি বাটি নিয়ে ওই বাটি থেকে দুধ নিয়ে খালি বাটি থেকে ওই দুধ নিয়ে ওই ঠোঙার ভিতর দিয়ে ওই বাটিতে একটু একটু করে ঢাল দেবে। এইভাবে বাটিটা ভরে গেল আর ওইটা খালি হয়ে গেল। তারপর বাটি দুটো সরিয়ে দিলেন, হাত ধুয়ে গেলেন, বাহাদুর একটা ছোট গোলাপ ফুল বাহাদুরের হাতে দিয়ে বললেন, বাহাদুর এই ফুলটা চিবাও, গোলাপ ফুল তো তেতো ফুল, ভালো করে চিবিয়ে ওই বেসিনে গিয়ে ফেলে মুখ ধুয়েছ। তারপর বললেন, তোমাদের কাছে কাগজ পেন্সিল আছে? একটা ছোট মতো কাগজ, তাতে সবাইকে নাম লিখতে বললেন। তারপর বললেন, এই কাগজটা পাকিয়ে ডলা করে জলে ভিজিয়ে চিবিয়ে ফেলে দে। বাহাদুর হোসেন তাই করল, বললেন সব বসো। এবার আধ ঘন্টা পর একটা ফোন এলো, জিজ্ঞেস করতে বললেন কি হলো? ফোনে বলছে, আমি দেখাচ্ছি প্রথমটা সাদা সাদা মতো কৃষক রোগীর গা ভর্তি করছে। বাহাদুরকে বললেন, ওই দুধটা যেন রোগীর সারা গায়ে মাখিয়ে দেয়। তারপর ছোট একটা গোলাপ ফুল পড়ল। ঠাকুর বললেন, ওইটা রোগীর বাড়িতে তলায় রেখে দিতে বল। তারপর একটা কাগজ, ওই কাগজে কী আছে পড়তে বল, সেও তো চিবিয়ে ফেলেছে। তারপর সব নামগুলো আমাদের পড়ে শোনালো। তারপর বললেন, বলে দে রোগীকে নিয়ে 15 দিন পরে আসতে। তোমরা ভাবছো ম্যাজিক করছি? সব সেখানে যাচ্ছে, তোমরাই জানছো, সে তো জানে না, তোমাদের সামনেই তো ছিঁড়ে ফেলে দেওয়া হলো, সে কি করে জানলো তোমাদের নাম? তোমরা পরের সপ্তাহে আসবে। এইরকম বহু বিভূতি ঠাকুর সমাধি সম্পর্কে যা বলছেন, সর্ব বিষয়ে সমাধি, সমাধিস্থ না থাকলে সে কোনো কাজই করতে পারে না। তুমি যে কাজই করো তোমাকে সমাধিস্থ করতেই হবে। সমাধিস্থ শুধু যে চোখ বুঝে বসে থাকলে সমাধিস্থ হলো তা নয়। একটা মানুষ জাগ্রত অবস্থায় সমাধিস্থ থাকতে পারে, কথা বলতে বলতেই সমাধিস্থ হতে পারে, বাইরে থেকে বোঝা যাবে না। আমরা আলাদা আলাদা করেছি স্বর্বিকল্প নির্বিকল্প নানা রকম। তবে সমাধি হলে পরে বরফ দিতে হবে, পাখা দিতে হবে, এয়ার কন্ডিশনার দিতে হবে, এইসব ব্যাপার নেই। শরীর একেবারে তাজা থাকে। ঠাকুর যখন দেহ ছেড়ে চলে যান 5ই মে 1994, আমি 6ই মে গিয়ে ঠাকুরের মৃত শরীর দেখার আগে বাগানে একটা বাসন দিয়েছিলাম। সেই বাসনে আমার সৌভাগ্য হয়েছিল। কারো কাছে সেই রেকর্ড নেই, একমাত্র একজনের কাছেই আছে। তাকে আমি বলেছিলাম, কেউ যেন এই শরীর না ছোঁয়, একমাত্র ডাক্তার ছাড়া। ওই ডাক্তার মরার সময় আমার খোঁজ করেছিল, তিনি মরার আগে শুধু খোঁজ করেননি, লোকও পাঠিয়েছিল। সুক্তরে যে টাকা, সে টাকা সন্তান দল ছোঁবেও না, সন্তান দলের হিসেবে ইনকর্পোরেটও করবে না। আরো অনেকটা আছে, সময় কম, তাই আমি এখানেই শেষ করছি। রাম নারায়ণ। তিনি তার পরিচয় একটু তুলে ধরা হলো, তার অজস্র বিভূতির কথা একটু তুলে ধরা হলো, অচল সেনের বিভূতির কথা সারা দিন সারা রাত বললে শেষ হবে না। আমার দৃষ্টিতে যা দেখেছি তা বললে শেষ হবে না। আমার মৃত পুত্রকে বাঁচিয়ে দিয়ে গেছে ঠাকুর এবং অচল সেন। 2004 সাল, এ সকল অতীত হয়ে গেছে, কিন্তু আমাদের যে চারিত্রিক অতীত যে অত্যন্ত নগণ্য সেটা আমরা ছাড়তে পারলাম না। তাই প্রভুর কাছে প্রার্থনা, হে প্রভু, হে কল্যাণময় তুমি, হে জগৎ বিধাতা, হে পরম পিতা, আর তোমার সন্তান শুদ্ধ অচল সেন, তোমার এই জন্মদিনে আমাদের আকুতি, আমাদের মিনতি, আমাদের তুমি পরিশুদ্ধ করে নাও, আমাদের তুমি চরিত্র করে নাও, এমন যাতে আমরা জগৎ কল্যাণে আমাদেরকে নিয়োজিত করতে কোনো অসুবিধা না হয়।
তাই তোমাদের প্রতি কাপড় বিরত আর বিরত। আর একটা কথা, আপনারা অনুষ্ঠান দেখেন, অনুষ্ঠান শোনেন, অনুষ্ঠানের মূলে কেউ প্রেরণা দেয়, কেউ হতাশা দেয়। এই মূল প্রেরণার মধ্যে চন্দননগর প্রতিটি ভাই বোন, আমাদের মাননীয় প্রেসিডেন্ট, এই বিপুল সরকার, মাননীয় সঞ্চালক কোষাধ্যক্ষ এই মলয় দাস এবং তার আরও অনেক ভাইরা এবং আমাদের এখানের বোনেরা এবং আগত যে সকল শিল্পী ভাই বোনেরা আমাকে সহযোগিতা করেন, এ অতুলনীয়, আমি করতে পারতাম না সার্বিক সহযোগিতা। আর একটা আমার চারিত্রিক দোষ, আমি ফোন ধরি না, বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি ফোন ধরার সময় পাই না, তাই কখনো কারো মুখে শুনলে আপনারা চলে আসবেন, নাম গানের কথা আমি বলতে পারি না। আপনারা আসলে আনন্দ পাই কিন্তু আপনাদের একটু বসার জায়গাও দিতে পারি না, তাই আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। কোনো পর্যন্ত যেন আমরা এইভাবে মিলেমিশে চলি, আমরা যেন হাই উদাস করতে করতে না আমাদের প্রাণ যায়। ঠাকুরের কাছে মিনতি করুন, ঠাকুর একটা কথা বলছেন, শেষ সময় যেন মনে থাকে নাম তার কথা আর গুরু স্মরণ, তাই তার কাছে প্রার্থনা করুন, হে প্রভু যাবার সময় যেন তোমার দর্শন পায়। আর এখানে দেবার কিছু নাই, দেবার আছে মনটা, যা কিছু দিচ্ছে, চোখ তার, কান তার, নাক তার, মুখ তার, জল তার, বায়ু তার, খাবার তার, সব কিছু তার, আমি নিমিত্ত, আপনি নিমিত্ত মাত্র, তিনি চালাচ্ছেন আমি চলছি, নিজেও চলার ক্ষেত্রে কত ভুল, আমি কামধেনুমাকে যত্ন করতে পারি না। দিন সাথে আগে বেলুড়ে এক গুরু ভাই ভর্তি হয়েছে, সে বাড়িতে ফিরে এসে সেখানে ঠাকুর দর্শন দিয়েছে শুনে নেয়, আমাকে কামধেনু দিয়েছে সে জানে না, সেইখানে দর্শন দিয়ে ঠাকুর অনেক কথা তাকে বলেছে, সে ভালো হয়ে এসছে, এসে বলছে তুই একটু তপনকে ফোন করে জানাস কামধেনু যেন একটু যত্ন করে, আমি ঠিক যত্ন করতে পারি নাই, তাই তো বলেছে যত্ন করতে, ও যেন একটু কামধেনুকে ফল দেয়। তাহলে সে কোথায় ভেল, সেইখান থেকে দক্ষিণ দিনাজপুরে থাকে, সেখান থেকে আমাকে এক সপ্তাহ আগে 4:10 ফোন করে জানায় তখন দা আপনাকে কি কামধেনু দিয়েছে, আপনি কামধেনুকে একটু যত্ন করবেন, একটু ফল দেবেন। এই যার জগৎব্যাপী যার চোখ, তাকে কি আমরা আড়াল করব, আমরা যেন তাকে আড়াল করার কথা স্বপ্নেও না, তাই প্রত্যেকে আমরা যেন মনের থেকে সুন্দর হই। রাম নারায়ণ। আমার পরমানন্দ গুরুদেব শ্রী শ্রী বাল ব্রহ্মচারী মহারাজ শ্রী চরণে জানাই অনন্ত প্রণাম এবং উপস্থিত গুরু ভাই বোনদের শুভেচ্ছা ও বৈদিক অভিনন্দন জানাই। রাম নারায়ণ। এক অপার হৃদয়ে সাগরের বেদনার ঢেউ লাগিল মম অন্তরে, আমি সেই মহাসুর বাজিয়ে চলি, সেই সুরের কথাই বলি, জেনে নাও বুঝে নাও তবেই পাবে আনন্দের ধামে পৌঁছে যাবে। আমার কোনো নির্দিষ্ট আবির্ভাবের দিন নেই, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি চিরকালই আবির্ভূত আছি। যে দেহের আরাধনা তোমরা করছো সেই দেহই আমার পরিচয় নয়, এখানকার নিয়মে এটা একটা প্রকাশের মাধ্যম, কোনো সীমাবদ্ধ দেহের মাধ্যমে আমাকে বর্ণনা করা যায় না, আমি এখানে থেকেও নেই আবার না থেকেও আছি। আমার মহা চৈতন্যের সারা এক সূক্ষ্ম ধারায় এই দেহের মাধ্যমে প্রকাশিত হয়েছে, আমার পরিচয় আমি দিইনি। এই মহাবিশ্বের বিরাট বিরাট মহান সাধকেরাও আমাকে জানে না, এমনকি আমি প্রকৃতির জ্ঞানের অতীত। সাধনা করে, নাম জপ করে, ধ্যান করে, ব্রত উপবাস করে, পুণ্য স্নান করে আমাকে জানা যায় না, আমাকে জানা যায় তত্ত্বের মাধ্যমে। এমন কোনো সাধনা নেই যা দিয়ে আমাকে পাওয়া যায়, আমি অনন্ত সত্তায় বিরাজিত হয়ে আছি, তবে আমাকে পাওয়া যায়। আমার একমাত্র উপায় হলো
আমার খুশি যা আসে নিখাদ ভালোবাসা ও নির্দেশ পালনের থেকে। দুঃখ যন্ত্রণায় পড়ে তোমাদের যে আকুল ডাক তাতে আমি সাড়া দিই ঠিকই, কিন্তু আমি প্রচ্ছন্নই থেকে যাই। এখানকার মাত্রা জ্ঞান বুদ্ধি অনুযায়ী এক একজন আমার সাড়া পায়। আমার দৃষ্টান্ত আমি নিজেই, আমার তুলনাও আমি নিজেই, আবার আমার একাকিত্ব যে অতুলনীয়। আমার মনের কথা বলার মতো এই বিশ্বে কেউ নেই, আমাকে বোঝার মতো এই বিশ্বে কেউ নেই। তোমাদের বাহিরের চোখ আমায় দেখে, তোমাদের বাহিরের কান আমার কথা শুনে, তোমাদের বাহিরের মুখ আমার কথা বলে, কিন্তু তোমরা অন্তর্দৃষ্টি দিয়ে আমায় দেখতে পাও না, অন্তর দিয়ে আমার মনের কথা শুনতে পাও না। তোমাদের মন থেকে আমার সেই নিগুড় সুরের কথা বলো না। আমি আমাকে তোমাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তোমরা আমাকে সেইভাবে গ্রহণ করছো না। গুহার প্রসারিত করে তোমাদের বুকে টেনে নিয়েছি, কিন্তু পেয়েছি আঘাতের পর আঘাত। আমি তোমাদের জন্য কতটা করলাম তার উপর তোমরা আমার মূল্যায়ন করেছো, কিন্তু শুধু আমার জন্য তোমাদের মনের সবটুকু দিয়ে আমাকে ভালোবাসোনি। আমি তো আর কিছু চাইনি, আমি তো পূজা চাইনি, আমি তো সিংহাসন চাইনি, আমি তো অর্থ দক্ষিণা অট্টালিকা চাইনি। আমি চেয়েছি স্বচ্ছ পবিত্র সুন্দর একটা মন, যে মনের দিকে তাকালে আমি আমাকেই দেখতে পাবো, কিন্তু তাকে পেলাম না। আমার দুঃখ আমার যন্ত্রণা হাহাকার আমার চিৎকার আমার হয়েই রয়ে গেল। তোমরা নিজেদের মনের মতো খুশি মতো আমাকে বুঝলে, আমার মনের মতো করে বুঝলি না। তোমাদের বলেছিলাম তোমরা আমাকে একটু দেখো, আমাকে রক্ষা করো। সেই রক্ষা করা হলো তোমাদের যেন আমি রক্ষা করতে পারি, তার জন্য তোমরা আমাকে একটু কাজ করতে দিও। তোমাদের সাময়িক যন্ত্রণার উপশমের জন্য আমাকে ব্যতি ব্যস্ত করে তুলো না। তোমরা তোমাদের ঘাটতিটাও আমাকে পূরণ করতে হয়। আমি যে নির্দেশগুলো দিয়েছি সেগুলো পালন করলে সমাধান এমনিই এসে যেত, কিন্তু তোমরা সেই দিকে তাকালে না, তোমরা নিজেদের গঠনের দিকে তাকালে না। বিরাট সম্পদের মালিক হয়েও তোমরা দরিদ্র হয়ে রইলে। আমি তো চেয়েছিলাম ফুলের বাগান তৈরি করতে, সেই ফুলগুলো ফুটলে তার গন্ধে সকলে আকর্ষিত হয়ে ছুটে আসত, পরম ধনে ধনী হয়েও তোমরা কাজে লাগালে না। একবার গভীরভাবে ভেবে দেখো, তোমরা কি সুযোগ পেয়েছিলে? এই সুযোগ সৃষ্টিতে কোনো দিন তো পাইনি। তোমরা কার প্রতিনিধি, কার সুর বহন করছো, কার বীজ বহন করছো? এইটা যদি তোমাদের গভীরে সদা জাগ্রত থাকতো তাহলে তোমাদের চেহারা আচরণ অন্যরকম হতো। আমি চেয়েছিলাম আমার শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা এক একজন শিক্ষক হয়ে উঠবে, কিন্তু তোমরা ছাত্রও হতে পারবে না। উৎসবের ব্র্যাক কালে এই কথাগুলো শুনতে হয়তো ভালো লাগবে না, কিন্তু বলো তো এই একটা কথাও কি তোমরা অস্বীকার করতে পারবে? আমি যা বলেছি আমি তা করবই, যেভাবেই হোক। আমার পাশে কেউ থাকুক আর না থাকুক, যে কথা তোমাদের দিয়েছি সে কথা আমি রক্ষা করব, তবে খুশি চিত্তে করা আর কথা দেওয়া হয়েছে ভুলে করা, এই দুইয়ের তফাৎ আছে যে। তবে দায়িত্ব যখন নিয়েছি গড়নের কাজ করব ঠিকই, আমার কথাগুলো মানলে সেই কাজটা অনেক সহজে হতো। তোমাদের ভুল ভ্রান্তি সেই কাজের গতি মন্থর করে দিয়েছে অনেকাংশে। আমি অপেক্ষা করে আছি কবে তোমাদের বুঝটা জাগবে। এখনো যেটুকু সময় আছে
আর নষ্ট করো না, আমি ছাড়া তোমাদের দেখার আর কেউ নেই। কথাগুলো মনে রেখো আর মূল্য দেওয়ার চেষ্টা করো। আমার কথা অমান্য করা ঋদ্ধি সমতুল্য। রাম নারায়ণ রাম। Oh, my God.
Thank you.
সম্বর্ধনা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটা চলছে। কেক কাটার পরে সমস্ত ভাই বোনদের অনুরোধ, আপনারা প্রসাদ গ্রহণ করে তারপর যাবেন। আজকের অনুষ্ঠান এই কেক কাটার পরে দাদা যেটার মধ্যে বলটাকে মারে আর যেই চালের বক্সটাকে মারে, কিন্তু সেটার মধ্যে ঠাকুরের তো একটা ছবি আছে, আর ও তো ওই বক্সটার মধ্যেই মারছে যেটার মধ্যে ঠাকুরের ছবি আছে। তো আমার মানুষের কষ্ট হয়, ঠাকুরেরও কষ্ট হয়। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আমার নাম হচ্ছে জন্মসিদ্ধ। এখন আড়ালে কেন আছে ঠাকুর দেহ কেন রেখেছে? এটার পেছনের রহস্যটা হচ্ছে যে যেটা যেটা বালক ঠাকুরকে পছন্দ করবে কারণ ওকে ভালোবাসে না, ঠাকুর নিজের দেহটা রেখেছে। যদি এটা ঠাকুরকে না চিনতে পারে আর তার দেহটা দেখে কান্না করে আর বুঝতে পারলে ঠাকুর যেন ঠাকুর সেই বালক ব্রহ্মচারী মহারাজ।